তো শেষমেশ পলাশ দেখতে পেয়েছি, পলাশ দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে পড়েছি। এই দেখো পলাশ, দেখো কত পড়ে আছে, দেখো কত। সত্যি খুব সুন্দর, মানে বেশ ভালো, মানে মন ভরে যাচ্ছে এখানে। এখানে থেকে মানে এখানে থেকে শুধু সময় কাটালেই ব্যাস হয়ে যাবে, আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না, এখানে থেকে সময় কাটালেই যথেষ্ট। এনা গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে হচ্ছে 27/3/2024, আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি সকাল 7টার সময়। বাড়ি থেকে বেরিয়েছি, ঘুম থেকে উঠেছি অনেক আগে, প্রায় 3:30 সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু বেরোতে বেরোতে হয়ে গেছে সকাল 7টা। তো 7টার সময় আমরা কানলাঘাট পেরিয়েছি, কানলাঘাট পেরিয়ে আমরা বর্ধমান হয়ে, মানে মেমারি বর্ধমান হয়ে আমরা বিষ্ণুপুর হয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন যে রাস্তাটায় আছি এটা বাঁকুড়া বর্ধমান রোড। একটা কথা বলি যে সেটা হচ্ছে সকালবেলায় আমি যে ভিডিওগুলো করেছিলাম বাড়ি থেকে লাগেজ গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু, মানে মর্নিংয়ের, মানে সকালের দিকে যে ভিডিওটা, যে ব্লগগুলো করেছিলাম, হঠাৎ করে আমার একটা কারণবশত আমার গোপ্রো থেকে সমস্তটাই ডিলিট হয়ে যায়, কিন্তু মাঝ রাস্তা থেকে তারপরে যে ভিডিওগুলো মানে করেছি সেগুলোই তোমরা, সেই ফুটেজটাই তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে যে রাস্তাটা আছে এটা বাঁকুড়া বর্ধমান রোড, খুব সুন্দর রাস্তাটা, আমরা এগিয়ে যাচ্ছি, অনেকটাই পাহাড়ি রাস্তাটা, উঁচু নিচু রাস্তা, ন্যাচারাল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। আমাদের পুরুলিয়া হচ্ছে 2 রাত্রি 3 দিনের, আজকে যাচ্ছি 27 তারিখে, কালকে দিনটা পুরো অযোধ্যা সার্কিটটা ঘুরে দেখব, পরশু দিন গড় সার্কিট হয়ে আবার বাড়ি ফিরবো। তোমরা দেখতে থাকো ভিডিও। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানটাই, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আসানসোল হয়ে যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে এই রাস্তাটা। আমার গোপোর মেমোরি ফুল হয়ে গেছে, আগের কিছু ছবি ছিল সেই জন্যে ফুল হয়ে গেছে, ওটাতে আর ভিডিও করতে পারছি না, যে ফোনে করতে হচ্ছে ভিডিওটা। এখানে ন্যাশনাল হাইওয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এর উল্টো দিকে দেখতে পাচ্ছি, উল্টো দিকে যেটা যাচ্ছে সেটা চলে যাচ্ছে মানবাজারের দিকে। একবার গেছিলাম উল্টো রাস্তা দিয়ে বাইক দিয়ে মানবাজারের দিকে, কিন্তু আজকে এটা দিয়ে যাচ্ছি। এখান থেকে এখন আমার ডেস্টিনেশন প্রায় 3 ঘন্টা দেখাচ্ছে, প্রায় বিকাল 3টে বাজবে, মানে পৌঁছাতে। চারিদিকের এই হচ্ছে ভিউ, রাস্তার যে চড়াই উতরাই সেটা দেখলেই তো আমরা বুঝতে পারবি যে আমরা অনেকটা মালভূমি এলাকাটা দেখো, তো আমরা এমন ভাবে নিচু হয়ে সোজা উপরে উঠে যাচ্ছি। শেষমেশ পলাশ দেখতে পেয়েছি, পলাশ দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে পড়েছি। এই দেখো পলাশ, দেখো কত পড়ে আছে, আর শিবকে দিতে হবে, শিবকে তো, শিবকে বলেছিলাম যে একটা নতুন শিব লাগিয়েছি গাড়িতে দেবো, তো পেয়ে গেছি। এই দেখো গাছে, দেখো কত, প্রচণ্ড রোদ্দুর কিন্তু, আর এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা। সানগ্লাসটা রেখে এলাম, সানগ্লাসটা চোখে থাকলে ভালো হতো, জায়গাটা কিন্তু দারুণ জায়গা। এতটা গাড়ি ড্রাইভ করে এসেছি কিন্তু কিছু মনে হচ্ছে না, কোনো টায়ার্ড বা কিছু বুঝতে পারছি না। এই দেখো, এই দেখো, এই দেখো পলাশ, খুব সুন্দর, খুব সুন্দর। এই এদিকে গাড়ি যাচ্ছে কিন্তু অনেক কেউ এদিকে যেতে দেবে না। এ আবার কি তো
এই যে মহাদেবকে সাজিয়ে দিলাম পলাশ দিয়ে। অনিক পলাশ দেখেছিস? হ্যাঁ দেখেছিস পলাশ? পলাশের সাথে দেখা করে কিছুটা পলাশ মহাদেবের চরণে দিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পুরুলিয়া অযোধ্যা সার্কিটের উদ্দেশ্যে। আর সবচেয়ে বড় কথা, মানে আমার এখানে যা আসা, মানে পুরুলিয়ায় আসা মেন উদ্দেশ্যই হচ্ছে পলাশ দেখা। এর আগে পুরুলিয়ায় আমি দুবার এসেছি কিন্তু পলাশ দেখিনি সেভাবে। এবারে আসার মেন উদ্দেশ্যই কিন্তু পলাশ দেখা, তার দর্শন কিন্তু রাস্তাতেই পেয়ে গেছি। আর প্রথম পলাশ দর্শন যে কী ভালো লাগা সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। আমরা চুটে পুটে, মানে চেটে পুটে আমরা সেই আনন্দ উপভোগ করেছি। আর দেখো গাড়ির সামনে পলাশ, দুপাশে লাল হয়ে আছে পলাশ। আর দুপুরে দুপাশে দেখো পাহাড়ের কিন্তু সারি সারি পাহাড় দেখা যাচ্ছে। অযোধ্যা সার্কিটে, সার্কিট কিনা জানি না আমি এটা, তবে হয়তো পাখি পাহাড়ের খুব কাছেই আছি আমরা। তো রাস্তাতে আমরা বেশ কিছুবার দাঁড়িয়েছি, কারণ হচ্ছে অনিক আমাদের সাথে আছে, তার বিভিন্ন সুবিধা অসুবিধা মাথায় রেখে। মানে একটা বাচ্চা থাকলে, বাচ্চা বলে না, বড়রা থাকলেও এতটা দূর জার্নিতে বেশ কিছু সময় দাঁড়াতে হয় আর কি। তো সব কিছু অ্যাডজাস্ট করে আমরা ধীরে সুস্থেই কিন্তু পুরুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আর এখন আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে মোটামুটি 3-3.5 ঘন্টা, মোটামুটি বিকাল 4টে বেজে যাবে পৌঁছাতে। আর আমরা যে হোমস্টেটায় থাকবো সেই হোমস্টেটা হচ্ছে অযোধ্যা হিল ভিউ হোমস্টে। খুব সুন্দর হোমস্টে, আমি ইউটিউবে দেখেছি, আদার্স জায়গায় দেখেছি ছবি, দেখে আমি তাদের সাথে কথা বলে রুম বুক করেছি। কিন্তু কত কী নিচ্ছে সেটা ওখানে যাওয়ার পরেই কিন্তু তোমাদের জানাবো। ততক্ষণ আমাদের পরিবেশটা তোমরা এনজয় করো। এখানটাতে দাঁড়িয়ে পড়লাম আর পারলাম না না দাঁড়িয়ে, গাড়িটাকে জাস্ট দাঁড় করিয়ে ফেললাম। জানি না এটা কী পাহাড়, মানে পাখি পাহাড়ের মতো লাগছে মনে হচ্ছে না। আর পলাশ পুরো ফুটে লাল হয়ে আছে, দুর্ধর্ষ লাগছে, অসাধারণ লাগছে। আমরা আবার গাড়ি স্টার্ট করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এই রাস্তা যে অফুরন্ত রাস্তা, রাস্তা যেন শেষই হয় না। তবে রাস্তার শোভা, যে অপরূপ শোভা রয়েছে রাস্তার, সে শোভা দেখতে খুব ভালো লাগছে। সেই জন্য মনে হচ্ছে রাস্তা না শেষ হওয়াই বরং ভালো। অ্যাকচুয়ালি ডেস্টিনেশনে পৌঁছানোটাই সবচেয়ে বড় কথা নয়, এই যে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে জার্নিটা, এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি। আর সবচেয়ে বড় কথা, একটা জায়গায় যেতে হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপরে যেতে হয়, যার জন্য সেই দিনটা আসে, বহু প্রতীক্ষিত বা আকাঙ্ক্ষিত সেই দিনটা আসে। তো সেই দিনটা আমাদের সবারই উপভোগ করা উচিত। এই জায়গাটা দেখো অপরূপ লাগছে, সত্যি মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড বা নর্থ বেঙ্গলে কোনো জায়গায় চলে এসেছি দেখে। তাই মানে গাড়িটা স্লো করে দিলাম, এই জায়গাটা অপরূপ সুন্দর দেখো। সুইজারল্যান্ড তো এখানকার যদি কটেজ, এইখানে কটেজ আছে কিছু বুঝলাম, যেগুলো পাঠে চালাচলা করে নেয়, কটেজগুলোতে থাকতে পারলে এই ভিউগুলো আরো এনজয় করা যায়।
দারুণ লাগে। নর্থ বেঙ্গল চলে এসেছি মনে হচ্ছে, সামনে অনেকগুলো পলাশ ফুলের গাছ, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে, অনেকগুলো পলাশ ফুলের গাছ আছে সামনে, দারুণ মানে এলাকাটা পাহাড় দিয়ে ঘেরা, নাম জানি না পাহাড়গুলো। আরো পুরো ডিটেলসে দেখছি, এখানে আমরা খেতে বসবো, এই জাস্ট মানে লাঞ্চ করছি, অনেকটা বিকাল হয়ে গেছে। আমাদের দেখাচ্ছি এই পাশটা, দেখো পাশে ভিউটা দেখো, পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা ভিউটা, দারুণ অসাধারণ ভিউটা। রুম ট্যুরটাও তোমাদেরকে দিয়ে দেবো, আর ভিউ এই যে হোটেল মানে রিসর্টটাকে কেমন দেখতে সামনে থেকে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আগে খেয়ে নিই, চলো ওদিকে যাবি না পড়ে যাবি, চল চল ওদিকে চল, ওখানে বসবি, আমার পাশে বসবি, আর গাড়ি সরাতে হবে। সবজি বলেছিলাম, তারপরে এই যে ফিশ বললাম, তো খাই, খেয়ে নি, সবাই খেতে বসে গেছে, আগে খেয়ে নি তারপরে কথা হবে, খুব খিদে পেয়ে গেছে, তিনটে মাছ দিয়ে ঠিক আছে, খেয়ে নি তারপরে কথা হবে। বিকালে সূর্যাস্ত হচ্ছে, সূর্যটা লাল হয়ে গেছে পেছন থেকে, দারুণ দুর্ধর্ষ লাগছে দেখতে, দেখাচ্ছি জাস্ট এক্ষুনি সূর্যটা ডুবে গেল, জাস্ট এক্ষুনি ডুবে গেল সূর্যটা। আর এই সিঁড়িটা দিয়ে নামতে হবে, লোহার সিঁড়ি, যাও জল খাবে, যাও জল খাবি, কি করে জল খাবি তুই, দাদা দাদু এনে দিচ্ছে নিচে থাক। তো এই হচ্ছে যে হোমস্টেতে আছি, এই হচ্ছে হোমস্টে, দেখো খুব সুন্দর, বেশ ভালো চিমচাম। আমরা আছি ওপরে যে রুমটা, রুমের রুম টুর দিয়ে দেবো, এখানে ভিউটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে, মানে আমি যে মানে বাজেটের মধ্যে এসেছি সেই বাজেটের পরিষেবা বেশ ভালো, খুব সুন্দর, বেশ ভালো। তোমরাও দেখো ভিউটা, দেখো খুব সুন্দর, দারুণ ভিউটা, আমার গাড়ি রাখার জায়গা। আর এই যে অযোধ্যা হিল ভিউ, অযোধ্যা হিল ভিউ হোমস্টে, সত্যি খুব সুন্দর, মানে বেশ ভালো, মানে মন ভরে যাচ্ছে এখানে, এখানে থেকে মানে এখানে থেকে শুধু সময় কাটালেই ব্যাস হয়ে যাবে, আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না, এখানে থেকে সময় কাটালেই যথেষ্ট, এনাফ, মানে আর কোথাও যাওয়ার দরকার নেই। সামনেই অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ দারুণ অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা দুর্ধর্ষ লাগছে এখান থেকে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে মন পুরো ভরে যাচ্ছে, অসাধারণ লাগছে। চলে আসো গাড়ি আসছে। আর এখানে আরও বেশ হোমস্টে আছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে না, কেমন লাগছে, পয়সা উসুল তো, পাশে এই যে পলাশ গাছ পাশে দুপাশে, আমি কতগুলো ছবি তুলি, আর তোমরা এখানে আসতে পারো, এই দেখো হোমস্টেটা, ভিউটা দেখো হোমস্টে থেকে, দারুণ দেখা যায় অযোধ্যা রেঞ্জটা।
যাক, আমাদের বাড়ি মানে শান্তিপুর থেকে পুরুলিয়া আমাদের হোমস্টে পর্যন্ত জার্নি ছিল আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা যাবো অযোধ্যা সার্কিট ঘুরতে, তো সেই পার্টে তোমাদের সাথে আবার দেখা হবে। আর পরের পার্টে আর একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে আমাদের রুম ট্যুরটা। আশা করি পরের পার্টটা তোমরা দেখবে। ততক্ষণের জন্য ভালো থেকো, স্টে টিউন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো।